গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সকলে? ভালো আছো নিশ্চয়ই। আজকে রবিবার আর ব্লগটা শুরু করছি বিকেল 5:30 থেকে। সকাল থেকে আমি কোনো রকম ব্লগ শ্যুট করিনি, কোনো রকম এডিটও করিনি, আপলোডও করিনি, ছুটি নিয়েছি বলতে পারো, সব কিছু থেকে ছুটি নিয়েছি। এখন আমি একটু অন্য কাজে ব্যস্ত ব্যস্ত কি ভারী ভারকম ব্যাপারটা, না সেরকম কিছু না, স্ত্রীর যত জামা কাপড় আছে সেগুলো শর্টিং করছি, যেগুলো শীতকালে পরার নয়। যেমন দেখো এই ফ্রকটা শীতকালে পরার নয়, কিন্তু এখনই ওর এক দুদূর উঠে এসেছে জামাটা, তো গরমকাল আসতে আসতে এটা ওর আর হবে না। তো আমি ভাবছি যে এই ধরনের যে জামাগুলো আছে সময় করে সেগুলো সব শর্ট আউট করে নিয়ে আজকেই আমরা ডোনেট করে দেবো। আমার বিছানার অবস্থাটা মানে খুব সঙ্গীন হয়ে আছে, চারিদিকে ছড়ানো ছেটানো বিছানা, দেখেও কিছু মনে টনে করো না বাপু, খুব তাড়াতাড়ি সব পরিষ্কার করে নিই। এখানে একটা আমি যে বাজার থেকে মাছ কিনি বিকেলে তাকে বলে কোটের বাজার, তার ঠিক ঢোকার মুখেই একটা ক্লাব আছে, দেখে মনে হয় না ক্লাব, চারিদিকে জাস্ট কি বলবো গ্রিল দিয়ে আটকানো। সন্ধ্যেবেলার পর এই 6-7 দিক থেকে ওখানে তখন মেম্বাররা এসে বসেন, ওনারা কি করেন সমস্ত ওই জামা কাপড় ওখানে গিয়ে দেওয়া হয়, ওনারা সেগুলো ডিস্ট্রিবিউট করে দেন। ওদের মানে ওটার নাম হচ্ছে বিনা পয়সার বাজার, যে আসে নিজেদের পছন্দ মতো জিনিসপত্র ওরা ওখান থেকে নিয়ে যায়, যেগুলো পরার যোগ্য, ছেঁড়া ফাটা নেই, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেচে দিতে হবে। যেমন এই জামাটা ইস্ত্রি করা নেই বটে, এই যে ইস্ত্রি করা নেই, কিন্তু একদম কাঁচা কাঁচা পরিষ্কার করা জামা, এবং কোথাও ছেঁড়া ফাটা না, এমনকি জুতোও ডোনেট করেছি আমি আগেও। এই ফ্রকটাও স্ত্রীর আর হবে না, ছোট হয়ে গেছে স্ত্রীর। এই ফ্রকটাও খুব সুন্দর ফ্রক, খুব নরম, এই ফ্রকটাও আর হবে না। এটা পুরি থেকে আনা, এটা একটা গিফট, আমার এক দিদি স্ত্রীকে গিফট করেছেন, সুজাতা দি থ্যাংক ইউ, খুব পড়েছে স্ত্রী এটা। আর এটা আবার আমি ভালো একটা পারপাসে দিচ্ছি, যাতে স্ত্রীর মতো আরো ছোট ছোট বাচ্চারা পড়তে পারে, আশা করি তুমিও জেনে খুশি হবে। সুজাতা দি খুবই ভালো মানুষ, উনি ব্যাংকে চাকরি করেন, ফেসবুকের সূত্রে ওনার সঙ্গে আমার আলাপ, আর উনি স্ত্রীকেও খুব ভালোবাসেন। এই জামাটা স্ত্রীর এবারকার পূজোর, এটা আমার স্ত্রীকে স্ত্রীর পিসি দিয়েছিল, এই দেখো এই জামাটা তার সাথে এই প্যান্টটা। কিন্তু এই জামাটা দেওয়ার পরেও মানে স্ত্রী এটা বেশিবার পরতে পারেনি, কারণ দেখেই বুঝতে পারছো এটা স্ত্রীর গায়ের থেকে ছোট মাপের, তো এই জামাটাও একদম নতুন কিন্তু সাইজে ছোট হয়ে গেছে। তো এটাও আমি দিচ্ছি ডোনেশনের জন্য, ডোনেশন, হ্যাঁ তোমার মতো বন্ধুরা আরো পড়তে পারবে। মোজা, আর মোজাগুলো আমি কিভাবে রোল করে রাখি দেখো, এরকম ভাবে দুটো মোজাকে এরকম ভাবে জড়ো করি, জড়ো করার পর এইভাবে গোটাই গুটিয়ে নিয়ে যে কোনো একটা পা এইভাবে ঢুকিয়ে দিই, তাহলে কি হয় পেয়ার হারিয়ে যায় না, খুঁজে পাওয়া যায়, একসাথে থাকে। এই গেঞ্জিটাও আমি ডোনেট করে দেবো, এই গেঞ্জিটাও স্ত্রীর আর হবে না, ছোট, তো এটা যাচ্ছে ডোনেশন বক্সে। এই গেঞ্জিটা হবে, এখনো বড় সড়ো আছে। এই গেঞ্জিটারই এটা হচ্ছে প্যান্ট, এই গেঞ্জিটা স্ট্রেট আর হবে না, তো এটা আমি ডোনেট করছি। শর্ট আউট করেছি, এগুলোকে ভাঁজ করতে হবে সুন্দরভাবে, ভাঁজ করে এরকম একটা ব্যাগে করে দিতে হবে। শান্তনুর কিছু দেওয়ার নেই, কিছুদিন আগেই ও দেশের বাড়িতে দিয়ে দিয়েছে, মায়ের দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর আমি কিছু আমার এরকম গেঞ্জি বাতিল করলাম। আমি দিচ্ছি ভাঁজ করে করে, তুমি ব্যাগে ভরে দাও।
সামনের বার আর হবে না। এবার এই যে হাত মোজা, এই হাত মোজাগুলো এক মানে কোথাও ছেঁড়া ফাটা নয়, কিন্তু ছোট হয়ে গেছে সাইজের। তো এগুলো কুলের মোজা যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো হলো। আমার খুব এক বেশি হয়নি, আমার গেঞ্জি কিছু হয়েছে আর কয়েকটা কুর্তি। শ্রীরই অনেক বেশি এবার ডোনেট করার মতো পেলাম, শান্তনুর কিছুই এখন নেই এই সিজনে দেওয়ার মতো, কদিন বাদে আবার হবে। এই এক ব্যাগ রেডি হয়েছে, চলো যাওয়া যাক। হে বাবা, এত তামঝাম করে এলাম, এদিকে তো বন্ধ, কোনোদিন তো খুলে যায়। চল দাঁড়াও, বাজারের ভেতরে বা আশেপাশের দোকানে একবার খোঁজ নিয়ে দেখি, খুলবে তো নিশ্চয়ই। এক ঘন্টা প্রায় এদিক ওদিক ঘোরাফেরা করার পর আমরা আবার এসেছি। আজকে এই সংস্থার জন্মদিন, সকাল থেকে এনারা মানে জামা কাপড় ডিস্ট্রিবিউট করেছেন, তারপরে গেছিলেন রবীন্দ্র সদনে, সেখানে ওনাদের দেওয়া হয়েছে একটা মোমেন্টো। আর এই মোমেন্টো ছাড়াও এনারা আরও কিছু পেয়েছেন, ফুল গিফট, সেগুলো আমাদেরকে দেখালেন। এই হলো মর্নিং গ্লোরি ক্লাব, যাদের উদ্যোগেই শুরু হয়েছে বিনা পয়সার বাজার, আর এখানেই হয়েছিল বিনা পয়সার মেলা। একদিনের জন্যই হয়েছিল এই মেলা, সারাদিন ওনারা ওখানেই ব্যস্ত ছিলেন। তারপরে রবীন্দ্র সদনে আসলে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গেছিলেন বলেই এত দেরি করে খুললো। যাই হোক, এখন বাজছে প্রায় 8:45, আমরা দিয়ে ফেলেছি, এবার বাড়ি যাব। শ্রী একটা এই কাগজের খেলনা কিনেছিল, আগেও একদিন কিনেছিল কাগজের খেলনা। চুলটার কি অবস্থা হয়েছে তোর? দুঃখ হয়েছে এখন শ্রী, এটা আবার ছিঁড়ে গেছে, ওটা আবার ছিঁড়ে গেছে, এগুলো ছিঁড়েই যায়, বলছে আর কিনবো না, কেঁদে ফেলেছে। কি আর করা যাবে, এই কাগজের গুলো এরকমই হয়। আগেও একবার কিনেছিল এই খেলনাটা, শ্রীর খুব পছন্দের। এটা খুলে গেছে, খুলে দিয়েছে, আর একই জায়গা থেকে খুলে গেছে। তুমি এটাকে রেখে দাও, শো শো করে রেখে দাও, আর কি করবে বাবা, এগুলো এরকমই হয়ে যায়, কিছু করার নেই, দুঃখ করো না। আগে আগের বার তুমি কেঁদে ফেলেছো। হ্যাঁ, আগের বার সত্যি শ্রী ভেউ ভেউ করে কেঁদে ফেলেছিল যেটা ছিঁড়ে গেল। হ্যাঁ, কি আর করা যাবে, রেখে দাও ওখানে, ওই ইয়েতে রেখে দাও, তোমার ডেস্কে রেখে দাও, যত্ন করে। আসলে এই এইগুলো মনে হয় ভারী হয় গার্ডারের তুলনায়, ভারী। আর গার্ডারটা তোমার একটাই, দেখো এক পালা, ডবল গার্ডার না, পাতলা গার্ডার। আর ওই কালো গার্ডারগুলো হলে বেশি শক্তপোক্ত হয় জানো তো, এই রঙিনগুলো ভালো না, আর এই এতটা ভার নিতেও পারে না। যদি কেউ বিনা পয়সার বাজারে গিয়ে দিতে চাও, দিতে পারো জামা কাপড় এক্সট্রা। অনেকেই ভাবে যে কোথায় দেব, কি করব, বুঝতে পারে না। তো বহরমপুরে যারা থাকো তারা তো ইজিলি চলে আসতেই পারো, ওখানে দিয়ে দিতেই পারো। আমরা ছাড়াও ওখানে আরো দুজন ব্যক্তিকে দেখলাম দিতে, ভালো লাগলো দেখে। আর এই জামা কাপড় দেওয়ার ব্যাপারটা, ডোনেট করে দেওয়ার সমস্ত ক্রেডিট কে শিখিয়েছে? এদিকে 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 একটু আসবেন, এই যে এই ব্যক্তির থেকে আমার পাওয়া, মানে ডোনেশন করার ব্যাপারটা পুরোপুরি শান্তনুর কাছ থেকেই পাওয়া। তো তোমাদের যদি মনে হয় যে বাড়ি থেকে কি মানে জিনিস সরাবে, কি করতে চাইছো এটা তোমরা বুঝতে পারছো না, সেক্ষেত্রে শান্তনুকে ডাকলে ও একেবারে সব ফাঙা করে দেবে, ও মন খুলে ডোনেট করে দিতে পারে। আর মন খুলে আমাকেও একটা জিনিস ডোনেট করেছে, গিফট দিয়েছে, গিফট ডোনেশন না, গিফট। এটা খোলো না গো, এটা খোলা যাচ্ছে না। হ্যাঁ, না ফাঁস দেওয়া ছিল না, ওরকমই ছিল। দাঁড়া দাঁড়া, আমি খুলতে পারবো, কেটো না। এইটা কেনা হয়েছে বোরোসেলের, এটা একটা ইলেকট্রিক ক্যাটল, কিন্তু এটা আমাদের না, এটা ওর ওনার কলিগের যে কিনতে দিয়েছিল। আর চাও দিয়েছে, জল নিয়ে যেতে বলেনি,
ইলেকট্রিক ক্যাটেলের সঙ্গে চাও কিনতে বলেছে। তার বাড়ি বহরমপুরে না, সিটিতে থাকেন না উনি। আর এইটা হচ্ছে আমার গিফট, এটা হচ্ছে হার্ড অ্যানোডাইজড কড়াই, এই দেখো। এটার মধ্যে বিরিয়ানিও করা যাবে, আবার এটার মধ্যে ভাতও করা যাবে, আর নর্মালি কড়াইয়ের মতো ব্যবহার করা যাবে, হান্ডি শেপ কড়াই, মানে হান্ডি টাইপেরই। আর আছে ঢাকনা, এবার আমার নিউ ইয়ারের রেজলিউশনই ছিল, আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ারও করেছিলাম যে আমি আর কি বলবো, প্লাস্টিকের কিছু নেব না, ঠিক সেই রকমই ননস্টিক যেটা কোটেড সেই ধরনের বাসনপত্র কিনবো না, এই দেখো। তাই জন্যে এটা নিয়েছি, এটা মানে হার্ড অ্যানোডাইজ, এর তাওয়া আছে আমার কাছে, রুটি করার তাওয়াটা আমি এটার ব্যবহার করি। এটা এমনই একটা ম্যাটেরিয়াল যেটা কিনা যে মানে কোনো কোটিং না, এটাই ম্যাটেরিয়াল, এটা কোনো কোটিং নয়। আর এটা ইন্ডাকশানেও ব্যবহার করা যায়, যদিও আমার ইন্ডাকশান নেই, আর এটা গ্যাস ওভেনেও ব্যবহার করা যায়, প্লাস এটা যে কোনো কিছু দিয়ে মাজা যায়, যেমন ননস্টিক স্কচ ব্রাইট দিয়ে বা খড়খড়ে কিছু দিয়ে মাজলে যেমন কোটিং উঠে যাওয়ার চান্স থাকে, এটার কিন্তু কোনো কোটিং উঠে যাওয়ার চান্স নেই। এটা খুব সুন্দর, আর আমি খুব খুশি আমার এই গিফটটা পেয়ে। পিপি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরও একটা গিফট আছে, সেটা হলো আমার নতুন ফোন, এটা হলো ভিভো V17, তাই তো, 17ই তো, হ্যাঁ ভিভো V17। আর এই যে কি বলে ফিঙ্গার লক, না ফিঙ্গার লক, ইন ডিসপ্লে ফিঙ্গার, হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লক, কত কি আছে, সবচেয়ে আছে চারটে ক্যামেরা, এত ক্যামেরায় কি হয় আমি জানি না, কিন্তু ছবি খুব ভালো আসে, আমি খুব খুশি, আমি খুব খুশি এত কিছু পেয়ে।